ওয়েলকাম টু এক্সপ্লোরার সৌরভ দাস। আমাদের বাড়ির ছাদে একটি কংক্রিটের পাত্রে আমি পদ্মের গাছ লাগিয়েছি। তো এখন তো শীতকাল, পদ্ম এখন এই সময় গ্রো করে না বা বাড়ে না বা ফুলও আসে না, তো জল তো ওটার মধ্যে আছেই। তো এতে প্রচুর মশা জন্মায়, যাতে না মশা না জন্মায় তার জন্যে এক ধরনের মাছ পাওয়া যায় যেটা খালে বিলে পাওয়া যায়, সেটি ধরার জন্যে আজকে সকালে আমরা গিয়েছিলাম আমাদের পাড়ার দুটো ছেলেকে নিয়ে। তো ওই মাছ ধরতে গিয়ে কী আজকে অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। পুরো পুরো ভিডিওটা দেখুন শেষ অবধি, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি করে রেখেছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর হ্যাঁ, আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমাদের এই পেজটাকে ফলো করুন এবং লাইক করুন, আর বন্ধুর সঙ্গে ভিডিওটাকে একটু শেয়ার করুন, যাতে করে এই ধরনের ভিডিও বানাতে আমরা আরও উৎসাহ পাই। কতটা এমন করলি ভিটি দিলি, তার পাবি কি করে? কেঁচা তার জন্য কি? আমি এদেরকে নিয়ে আনলাম মাছ ধরার জন্য, আর এরা এসে এখানে কাঁকড়া ধরতে আরম্ভ করে দিয়েছে, বলছে এখানে নাকি মাছ পাওয়া যাবে না, কাঁকড়া ধরবো। ওরা কাঁকড়া ধরছে, তো দেখুন আর কি করবো, ওদেরকে আর জোর করা যেতে পারে না। আর এটা দেখছেন, এটা এখানে অনেক পুরনো একটা এখানে একটা ড্যামের মতন ছিল, যাতে ওই চাষের জলের জন্যে এখানে বাঁধ দিয়ে রেখেছিল আর কি। তো এখন এটা অলরেডি ভেঙে গেছে, তো পাশে এখানে করেছেন আপনারা জানেন যে আড়াবাড়ির ড্যাম সেটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুরা এখানে কাঁকড়া ধরছে। ভালোবাসা কাকা বলে শুধু দেখুন, সারাদিন মাঠে পরিশ্রম করে একসঙ্গে খাওয়া হচ্ছে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর স্বামী স্ত্রী একসঙ্গে ভালোবাসা বিনিময় সহ খাওয়া চলছে। সারাদিন একসঙ্গে দুজনে পরিশ্রম। ঘর কখন যাওয়া হোক তোমাদের? দুটো বেজে। ঘরে যে কি ভাত রান্না করতে হয় না? আপনারা যদি এই ফুলগুলির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেননা সত্যি সত্যি আমি জানি না এই ফুলগুলোর নাম কি, যদি জেনে থাকেন জানাবেন। দেখুন কি সুন্দর, এইটা তো মনে হয় জানি, বাকিগুলোকে আমি জানি না, ঠিক আছে। তো আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন, গ্রামের দৃশ্য দেখলে অবশ্যই মন ভরে যায়। আপনাদের কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি না লেগে থাকে আপনারা ডিসলাইক করতে পারেন। আমি এখানে গোটা কুড়ি দেখতে পেয়েছি, গোটা কুড়ি। গভীর জঙ্গলের মাঝে, এই জঙ্গলের মাঝে কিভাবে যে লেবু গাছটা হয়েছে জানি না, এদের নজরে পড়েছে। সত্যি এদের নজরকেও আমি প্রণাম করি। লেবু পাড়া চলছে, এর জামিল এটাকে বলছে ওরা, জামিল। দেখুন ঢাল, আমার ছেলে স্কুল থেকে ফেরার জন্য আমি অপেক্ষা করছিলাম, ওটা ঘেটে দিলে ফিরে এসে তারপর দিলাম মাছগুলো নিজে, ওই যে কংক্রিটের টপটা আছে ওইখানে মাছগুলো ছেড়ে দিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটাকে আমরা এইখানেই শেষ করছি, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবেন,
দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা।